রামপুরার বাসায় মিলল 90 দশকের তুমুল জনপ্রিয় শিল্পী মনি কিশোরের মরদেহ। শনিবার মধ্যরাতে তা উদ্ধার করে পুলিশ। বলছে তার মৃত্যু হয়েছে 4 থেকে 5 দিন আগেই, আর এই মৃত্যুকে অস্বাভাবিকও বলছে তারা। কি ছিলে আমার, আমি মরে গেলে জানি তুমি, কাঁদবে না থেকে শুরু করে তার কণ্ঠে আছে মুখে বলো ভালোবাসি সহ 500-এরও বেশি গান। 90 দশকের তুমুল জনপ্রিয় শিল্পী মনি কিশোর। শনিবার মধ্যরাতে রামপুরার বাসায় মিলল তার অর্ধগলিত মরদেহ। স্থানীয়রা বলছেন ভাড়ার জন্য কদিন ধরেই বাড়িওয়ালা ফোন করলেও মিলছে না সারা। পরে পুলিশে খবর দেন তারা। ভাড়ার জন্য স্বাভাবিক ওনাকে অনেকবার ফোন করা হয়েছে, তো ফোন করা উনি ফোন কোনো রেসপন্স করছিল না। তো উনি কেয়ারটেকারকে যখন দেখতে পারে তখন কেয়ারটেকার গন্ধ পায়, ফুলে গেছে এবং দেখার মতো না। আমি দেখে ভয় পেয়ে গেছি এবং আমি মনে হচ্ছে আমি প্রেশার উঠে গেছে আমার। পুলিশের ধারণা মনি কিশোরের মৃত্যু হয়েছে 4 থেকে 5 দিন আগে, আর এই মৃত্যুকে অস্বাভাবিকও বলছেন তারা। ভিতর থেকে যেহেতু দরজা লক করা ছিল আর এই তার যে ঘরের দরজা জানালা সব ঠিক আছে, গ্রিল ট্রিল কোনো কাটা নাই বা বাইরে বের হওয়ার কোনো রাস্তা নাই, এইভাবেই একা থাকতো, বাসায় কেউ থাকতো না, হয়তো মারা গেছে 3-4 দিন আগেই মারা গেছে, যেহেতু বডি ডিকম্পোস্ট হয়ে গেছে। নিজের গাওয়া গানের মতোই প্রায় নীরবে চলে গেলেন এই শিল্পী। একা এক বদ্ধ ঘরে পড়েছিল তার মরদেহ। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।